HTML, CSS এবং Bootstrap কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো টোস্ট নিয়ে। তো সাধারণত আমরা যখন কোনো একটা নোটিফিকেশন শো করাতে চাই, অর্থাৎ ওয়েবসাইট থেকে অথবা সার্ভার থেকে যখন আমরা কোনো নোটিফিকেশন আমাদের ইউজারকে শো করাতে চাই, সেক্ষেত্রে আমরা এই টোস্ট ইউজ করে থাকি। অর্থাৎ খুবই এফিশিয়েন্ট এটা। ছোটখাটো একটা মেসেজ যদি আমরা শো করাতে চাই, সেক্ষেত্রে এই টোস্ট, এই ধরনের টোস্ট আমরা ইউজ করে থাকি। তো বর্তমানে আমি যে ওয়েবসাইটটাতে আছি সেটা হচ্ছে W3 স্কুলস ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটাতে আমরা চাইলে Bootstrap, CSS এবং HTML এর সম্পূর্ণ হেল্প আমরা এখান থেকে নিতে পারি। এটা হচ্ছে একেবারে ফ্রি ওয়েবসাইট, অর্থাৎ এখান থেকে আমরা চাইলে এক্সারসাইজ করতে পারি অথবা আমরা চাইলে এটার হেল্প নিতে পারি আমাদের শেখার জন্য। যদি Bootstrap আমরা গেট Bootstrap পুরোপুরি বুঝতে কষ্ট হয়, তাহলে আমরা এখান থেকেও ট্রাই করতে পারি। অর্থাৎ আমাদের যেই W3 স্কুল ছিল, আমাদের সিলেবাসটা মোটামুটি এটার উপর বেসিস করে করা হয়েছে। তো এখন আমরা দেখব যে এখান থেকে আমরা কিভাবে টোস্ট সম্পর্কে জানতে পারি। প্রথমত আমরা যদি এখান থেকে Bootstrap সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের প্রথমে এই ওয়েবসাইটটাতে আসতে হবে। এই ওয়েবসাইটটাতে আসতে আমরা এখানে দেখতে পারবো যে লার্ন Bootstrap। তো লার্ন Bootstrap এ ক্লিক করব। তো আমরা যেহেতু অলরেডি Bootstrap 4 শিখতেছি, সুতরাং আমরা এই পোর্শনটায় ক্লিক করব। এখন একেবারে নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের Bootstrap এর টোস্ট রয়েছে। তো এখানে এসে টোস্ট আমরা ক্লিক করলাম। তো টোস্ট দেখতে মোটামুটি এইরকম ধরনের হয়। তো প্রথমত আমরা যদি একটা টোস্ট শো করাতে চাই, তাহলে আমরা হচ্ছে এইটুক কপি করব, কন্ট্রোল সি কপি করে আমরা হচ্ছে নিয়ে যাব আমাদের এখানে। তো এখানে এসে আমরা একটা কাজ করব, আমাদের যে কন্টেইনার ক্লাস ছিল এটার ভিতরে আমরা এটা পেস্ট করব, কন্ট্রোল ভি। তো পেস্ট করার পর আমরা যদি বর্তমানে আমাদের ওয়েবসাইটটাতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা লোড হয়েছে, কিন্তু কোনো ধরনের টোস্টই আমরা এখানে দেখতে পারিনি। এটা কেন হয়েছে? এর কারণ হচ্ছে আমরা এই টোস্টটাকে প্রথমে এনাবেল করে নিতে হবে, যেমনটা আমরা করেছিলাম পপ ওভারের সাথে। তো এটা কিভাবে এনাবেল করতে হবে? তো এই জন্য আমরা প্রথমে এই যে এখানে চলে আসবে, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা স্ক্রিপ্ট লেখা রয়েছে, আমরা এটা কপি করব এবং আমরা চলে আসবো এখানে। তারপরে এই স্ক্রিপ্টের নিচে আমরা এটা পেস্ট করে দেবো। তো আমরা যদি এটা একটু দেখি এটা কি বলতেছে, এটা বলতেছে যে আমাদের এই ডকুমেন্টটা, আমরা যে ডকুমেন্টটা আছি HTML-এ, সেটাকে এই রেডি ফাংশন যদি রেডি থাকে, তাহলে হচ্ছে ফাংশনটাতে এক্সিকিউট হবে। এই ফাংশনটা হচ্ছে কি ফাংশন? এটা হচ্ছে টোস্ট ক্লাসের একটা ফাংশন, এবং সেটা টোস্ট ফাংশনটাকে কল করবে। অর্থাৎ এখানে একটু জাভাস্ক্রিপ্টের সাহায্য নিতে হয়েছে এই টোস্টটাকে শো করানোর জন্য। অর্থাৎ শো ফাংশনটাকে কল করবে এবং প্যারামিটার হিসাবে শো পাঠাচ্ছে। তো আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটাতে আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখনও কিন্তু আমাদের তেমন কোনো টোস্ট আমরা দেখি নাই। তো আমরা রিলোড করবো, আমরা আমাদের ওয়েব পেজটার সাইজ একটু ছোট করে দিই যাতে করে আমরা সব দেখতে পারি 100%। এখন আমরা যদি ওয়েবসাইটটা আমরা রিলোড করি, তাহলে আমরা দেখতে পারবো যে একেবারে নিচে আমাদের টোস্টটা শো করতেছিল, কিন্তু সাথে সাথে সেটা আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো ভ্যানিশ প্রপার্টিটা আমাদের অফ করে দিতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? যদি ভ্যানিশ প্রপার্টিটা অফ করতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোস্ট এবং টোস্ট হেডার, তো এই টোস্টের সাথে আমরা আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে দেবো, সেটা হচ্ছে অটো হাইড। অর্থাৎ অটো হাইড সেটা অফ করে দেব, ফলস করে দেব। তো আমরা যদি যাই আমাদের এখানে, আমরা দেখতে পারবো যে বর্তমানে এটা হাইড করার জন্য আমাদের যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ডেটা অটো হাইড, এটা ফলস আমাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টোস্ট ডিভের মধ্যে। এখানে আমরা এটা পেস্ট করে দেবো, কন্ট্রোল এস প্রেস করলে আমরা বর্তমানে যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই, তাহলে আমাদের টোস্টটা কিন্তু এখন পর্যন্ত ভ্যানিশ হয়নি। তো Bootstrap এর মধ্যে আমরা সহজেই এমন একটা টোস্ট ক্রিয়েট করতে পারি, এবং সেটা সার্ভার সাইড থেকে আমাদের হয়তো কোনো কন্টেন্ট বা মেসেজ শো করতে পারে। থ্যাংক ইউ।